সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছেন উপর চৌধুরী। আর সোমবার মানে আমরা বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে পাই সিপিআই ইয়াকুবে খান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা সিপিআই ইয়াকুবে খানকে পেয়েছি, আমরা অবশ্যই কথা বলবো ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে, এবং আমাদের একটি নির্ধারিত বিষয়ও আছে ট্যাক্স সংক্রান্ত। তবে ট্যাক্সের যাবতীয় যে কোনো প্রশ্ন কিংবা মতামত যদি থাকে, তাহলে আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিআই ইয়াকুবে খান, আজকে আমাদের একটি নির্ধারিত বিষয় আছে, সেটি নিয়ে যদি আপনি শুরুতে ভূমিকাতে একটু দর্শকদের বলতেন। ধন্যবাদ। আজকে আমরা গত সপ্তাহে আমরা প্রমিস করেছিলাম যে, বিশেষ করে একজন আমাদেরকে প্রশ্ন করেছিলেন উবারের বিষয়ে, তো আমাদের যেহেতু গত সপ্তাহে অন্য একটা বিষয় ছিল আমাদের, সো আমরা ডিটেলস আলোচনা করতে পারিনি। তো আমরা চেষ্টা করব, শুধু উবার না, উবার বা কার রিলেটেড যে সার্ভিসগুলি আছে, বিশেষ করে লিফট হতে পারে, আপনার জুনো হতে পারে, গেট হতে পারে, বা ইয়েলো ট্যাক্সি, বিশেষ করে আমরা জানি যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেকেই আছেন এই কার সার্ভিস বিজনেসে, বা বিশেষ করে এটার বাইরেও যাদের বিভিন্ন রকমের লিমোজিন সার্ভিস বা এয়ারপোর্ট সার্ভিস বা যে ধরনের যে কোনো ধরনের কার সার্ভিস যারা প্রোভাইড করছেন, তাদের জন্য কীভাবে ট্যাক্স ফাইল করা উচিত। বিশেষ করে আমরা আলোচনা করতে চাই কী কী দিক, বিশেষ করে আমি দুটি জিনিস, একটি হচ্ছে কী কী জিনিস আমাদের করা উচিত আর কী কী জিনিস থেকে বিরত থাকা উচিত। আচ্ছা, মানে কী কী কর্তব্য আমাদের করা আর কী কী জিনিস। তো শুরুতে আমরা যদি জানতে চাই যে, প্ল্যানিংটি তো অনেক আগে থেকে করতে হয়, বিশেষ করে যারা এই ধরনের প্রফেশনে আছেন, কারণ তাদের তো ডকুমেন্টেড রক্ষা করার একটি বিষয় আছে। সেই জায়গাটি থেকে আমরা একটু শুরু করি, তাহলে মনে হয় দর্শকদের একদম ধাপে ধাপে বোঝার জায়গাটি সুবিধা হবে, যে যারা ধরেন একজন উবার কিংবা যারা ট্যাক্সি চালাচ্ছেন, তাদের সে প্ল্যানিংটি বছরে কোন সময়টি থেকে শুরু করতে হবে, যে তাদের সমস্ত ডকুমেন্ট জানুয়ারি থেকেই তো আমরা সাধারণত, জি অবশ্যই, আপনার অর্থ বছর ধরি যেহেতু, অবশ্যই ট্যাক্স সিজন, বিশেষ করে আমরা যখন ট্যাক্স ফাইল করি, আমাদের ট্যাক্স ফাইলগুলি বিশেষ করে পার্সোনাল ইনকাম ট্যাক্স যেগুলি, আর বিশেষ করে এই যারা সেলফ এমপ্লয়েড, এদের কিন্তু ট্যাক্স ক্যালেন্ডারটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। যদি কারো অনেকে আবার আছেন যে এই ট্যাক্সি বিজনেসটাকে ওনাদের কোনো একটা এন্টিটির মাধ্যমে ওনারা রান করছেন, অনেকে আছে, তো সেক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে, আপনার যে ক্যালেন্ডার ইয়ার না হয়ে এটা ফিসক্যাল ইয়ার হতে পারে, যে কোনো মাসের, বছরের যে কোনো মাসে শুরু হতে পারে এবং তার আগের মাসে শেষ হয়ে যাওয়া। তো বিশেষ করে আমরা যদি আলোচনা করি ইন্ডিভিজুয়াল ট্যাক্সি অপারেটর যারা যারা এই প্রফেশনে আছেন এবং যাদের কোনো এন্টিটি নাই বা কোনো কর্পোরেশন বা এলএলসির মাধ্যমে এটাকে ফাইল করছেন না, ইন্ডিভিজুয়াল পার্সোনাল নামে ফাইল করছেন, আচ্ছা আচ্ছা, তো তাদের বিশেষ করে সিজনটা শুরু হচ্ছে আপনার জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বর 31 শেষ হচ্ছে। তো আমাদেরকে মনে করতে হবে যে, যেহেতু এটা আমাদের একটা বিজনেস, ইভেন দো এটা আমরা সোল প্রপারেটর বিজনেস বা আমাদের ছোটোখাটো বিজনেস, বাট কিন্তু স্টিল আমাদের কিন্তু যে রেকর্ড কিপিংয়ের যে রিকোয়ারমেন্টস বা এটা কিন্তু ইজ এ সেম কনসেপ্ট, আপনার বড়ো বিজনেসগুলোকে যেভাবে করা উচিত ছোটো বিজনেসগুলো কিন্তু সেভাবে করা উচিত। স্পেশালি আমরা দেখি যখন, বিশেষ করে অনেকে ট্যাক্স ফাইল করেন, ট্যাক্স ফাইল করার পরে যখন এখন অনেকে লেটার পাচ্ছেন IRS থেকে, বিশেষ করে ইনকাম বা এক্সপেন্সগুলো আপনার জাস্টিফাই করার জন্য, তখন কিন্তু এটা একটা প্রবলেম হয়ে যায় যে, বিশেষ করে ইনকামগুলি হয়তো অনেক সময় 1099 ইস্যু হয়, বিশেষ করে যারা উবার চালান বা যারা ইয়েলো ট্যাক্সি চালান, কিন্তু এক্সপেন্সগুলি ছোট্ট করে এখানে একটু প্রশ্ন করি যে, সিপিআই ইয়াকুবে খান, যারা সাধারণত সেলফ এমপ্লয়েড কিংবা ট্যাক্সি অপারেটর, উবার অপারেটর, তাদের ক্ষেত্রে অডিটের আশঙ্কা বেশি থাকে, মানে সেটি আমাদের যদি রেশিও বলে সেটি কিন্তু তাই, তার কারণটি কি, মানে ঠিকভাবে ডকুমেন্টেড না করা, নাকি কি বলবেন? ঠিকভাবে ডকুমেন্টেড, বিশেষ করে স্কেজুয়াল সি হচ্ছে একটা অডিটের মধ্যে অন্যতম একটা যে টার্গেট এরিয়া, সেটি হচ্ছে স্কেজুয়াল সি। বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড তারা কিন্তু এই তাদের ইনকামটা কিন্তু আমরা স্কেজুয়াল সি তে বা স্কেজুয়াল সি ইজিতে ফাইল, মোস্টলি স্কেজুয়াল সি তে, কারণ স্কেজুয়াল সি ইজিটা হচ্ছে শর্ট ফর্ম। সো যখন স্কেজুয়াল সিতে ফাইল করে, তখন এই স্কেজুয়াল সিটা কিন্তু একটা টার্গেট অডিটের জন্য, তো যখন রিপোর্ট করা হয়, বিশেষ করে আমরা দেখি যারা এই ট্যাক্সি অপারেটর বা উবার বা আপনার লিফট যারা অপারেট করছেন বা অন্য ধরনের কার্স বা লিমো সার্ভিসে, বিশেষ করে যারা আনইনকাম ক্রেডিট ক্লেম করছেন বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন, কোনো ট্যাক্স পে করছেন না থ্রু আউট দ্য ইয়ারে, কোনো বা কোয়ার্টারলি কোনো যে এস্টিমেটেড ট্যাক্স পে করছেন, মানে বছর শেষে গিয়ে হয়তো তার আন্ডার এজ যে বাচ্চা আছে, বাচ্চার জন্য তারা যে আনইনকাম ক্রেডিট ক্লেম করছেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন, যখন এই ক্লেমগুলো করা হয়, তখন বিশেষ করে IRS থেকে বা স্টেট থেকে আমরা দেখি অনেক, নিউ ইয়র্ক স্টেট থেকে
অনেক এই ধরনের অডিট বা বিশেষ করে যে এডিশনাল ডকুমেন্ট চেয়ে পাঠানো হয়, তো যখন এডিশনাল ডকুমেন্ট চেয়ে পাঠানো হয় তখন অনেকেই কিন্তু বিশেষ করে এই রিসিট বা আপনার এই বুক মেনটেন করেন না। তখন বছর শেষে গিয়ে যখন তাদের কাছে এই ডকুমেন্ট চাওয়া হয় তখন কিন্তু তাদের তারা একটা বিব্রতিকর একটা অবস্থায় পড়ে যান, যে বিশেষ করে হয়তো অনেকে যারা বিশেষ করে গ্যাস এক্সপেন্সগুলো করছেন, হয়তো ক্যাশ দিয়ে পারচেস করছেন, ক্রেডিট কার্ডে পারচেস করছেন, কোনো রেকর্ড নাই। দেন অনেকে আছেন যে যারা ইয়েলো ট্যাক্সি চালাচ্ছেন, অনেকে হয়তো কারগুলো লিজ নিচ্ছেন, মোস্ট লাইকলি গ্যারেজ থেকে লিজ নিচ্ছেন। অনেক সময় আমরা দেখি যে ইন্ডিভিজুয়াল যে মেডেলিয়ান ওনারের কাছ থেকে লিজ নিচ্ছেন। তো প্রবলেমটা হচ্ছে যখন লিজ নিচ্ছেন তখন বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে লিজের যে টাকাটা, লেসে $600 লিজ, তো বিশেষ করে বড় বড় গ্যারেজ যেগুলি করে সেগুলি হচ্ছে যে লিজের টাকাটা, যে ক্রেডিট কার্ডের ফান্ডটা সরাসরি এই ম্যানেজমেন্ট কোম্পানিতে বা গ্যারেজে চলে যায়, এখান থেকে তারা লিজের টাকাটা ডিডাক্ট করে বাকি টাকাটা ফেরত দিচ্ছে। তো কী হচ্ছে যে ড্রাইভার কিন্তু কোনো চেক লিখছেন না তার যে লিজের পেমেন্ট, বা কোনো পেমেন্ট কিন্তু উনি নিজের থেকে করছেন না, রেকর্ডেড থাকছে না, কোনো রেকর্ডেড থাকছে, বাট এটা হার্ড টু আপনার প্রোভাইড দ্য সাপোর্টিং ডকুমেন্টস। কারণ হচ্ছে যে যদি এখন যখন ড্রাইভার যখন এই এক্সপেন্সগুলি ক্লেম করছেন তখন তারা দেখতে চায় তার যে ড্রাইভারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, ড্রাইভারের চেক থেকে, বা ড্রাইভার এই পেমেন্টটা যে লেসে আমার $600 আমার উইকলি লিজ আছে, লিজটা আমি আমার $600 আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি পে করছি। তো বিশেষ করে যখন সরাসরি তার মানিটা, অনেক ড্রাইভার আছেন যে সরাসরি ক্রেডিট কার্ডের টাকাটা ওনার নিজের অ্যাকাউন্টে চলে আসে, চলে আসার পরে লিজটা হয়তো ক্যাশে পে করছেন কোনো ইন্ডিভিজুয়াল মেডেলিয়ান ওনার বা গ্যারেজকে। তো এটা প্রুফ করা টাফ হয়ে যায়, যে এটার জন্য বিশেষ করে কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে যারা আনইনকাম ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন তাদের এই অডিটের পরিমাণটা কিন্তু বেশি কম্পেয়ার টু যারা ক্লেম করছেন না আনইনকাম ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট। তাদের করণীয় হচ্ছে অ্যাটলিস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করা, বা অ্যাটলিস্ট একটা সেপারেট অ্যাকাউন্ট মেনটেন করা, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে নিজের ব্যক্তিগত যে খরচের বাইরে, যে আমার এই ব্যাংক অ্যাকাউন্টে শুধু আমি আমার এই যে ট্যাক্সি বিজনেসের জন্য আমি এটা ইউজ করব, তখন আমার যত ইনকাম আসছে আমার ইনকামটা যদি আমি এই ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করি, এবং এখান থেকে আমি লিজ, আমার গ্যাস, আমার যে এক্সপেন্সগুলি আমি এটার থেকে চেক লিখি, বা আমি হয়তো বিশেষ করে গ্যাস অনেকে চেক লিখেন না, গ্যাস মোস্টলি ডেবিট কার্ড দিয়ে গ্যাস পারচেস করছেন, তো তখন একটা একটা স্টেটমেন্ট থাকে যে আমি 12 মাসে আমি কত টাকা জমা দিচ্ছি, আমি এভরি সিঙ্গল এক্সপেন্স। এখন ম্যাক্সিমাম জায়গায় আপনার কার্ড নিচ্ছে, কার ওয়াশ বলেন, আপনার গ্যাস বলেন, যে কোনো ইভেন আপনার পার্কিং মিটারে, আমরা যখন কোয়ার্টার দিয়ে আমরা যখন পার্কিং মিটারে যখন স্ট্রিটে পার্ক করছি, প্রতিটা এক্সপেন্স, কারণ প্রতিটা এক্সপেন্স কিন্তু একটা বিজনেস রিলেটেড এক্সপেন্স। আমরা সাপ্লাইস কিনছি, আমরা যে এই ধরনের রিলেটেড এক্সপেন্স, অনেকে রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স করছেন, মানে সবগুলো একটি আলাদা অ্যাকাউন্টের মাধ্যমে রাখতে হবে। শুধু অনেকে মনে করেন যে না, আমি একটা রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স করে আমি একটা রিসিট নিয়ে আসছি আমি রিপেয়ার শপ থেকে, রিসিটটা কিন্তু এনাফ না। এবং তথ্যগুলো যে সমস্ত ডাটা একসাথে থাকার যে সুবিধা সেই জায়গাটি নিয়ে আলোচনা করব। কে আছেন দর্শক আমাদের সাথে? জি ভাইয়া, প্রশ্নটি? আপনি কি বসবাস করেন এই বাড়িতে? জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমত আপনার আপনি যখন টু ফ্যামিলি একটা বাড়ি যখন পারচেস করছেন, তখন এটা দুই ফ্যামিলি আপনি যেহেতু যেটা একটা ইউনিটে আপনি বসবাস করছেন এবং আর একটা ইউনিটে আপনি আপনি রেন্ট দিচ্ছেন, তো এখানে ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে। আমরা ডিটেলস ইনফরমেশনে আমরা জানতে চাই না বা জানা উচিত না আপনার, বিশেষ করে টিভিতে, বাট জেনারেল কিছু ইনফরমেশন দিয়ে আমরা চেষ্টা করি আপনাকে হেল্প করার জন্য। প্রথমত দুইটা ভাগে আপনার এই যে আপনার যে বিল্ডিংটাকে আপনার দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে আপনার 50% লেসে, অনেকে মনে করেন বেসমেন্ট বা লেস, আপনার ক্যালকুলেশনের বাবদ আমরা মনে করি জাস্ট দুইটা ইউনিট, যে দুইটা ইউনিট, একটা ইউনিট আপনি বসবাস করছেন যেটা আপনার যে এক্সপেন্সগুলো, এখান থেকে আপনার মর্গেজ ইন্টারেস্ট এবং রিয়েল এস্টেট ট্যাক্সটা আপনি আপনার আইটেমাইজ ডিডাকশানে আপনি ডিডাক্ট করতে পারবেন। এখন যেহেতু এটা ডিপেন্ড করে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশান, যদি বিশেষ করে এখন $24,000, সো যদি আপনার মর্গেজ ইন্টারেস্ট এবং রিয়েল এস্টেট ট্যাক্স বা অন্যান্য যে খরচ বা চ্যারিটেবল ডোনেশন মিলে যদি আপনার এই স্ট্যান্ডার্ড ডিডাকশানের থেকে বেশি না হয়, দেন সেক্ষেত্রে আপনি হয়তো স্ট্যান্ডার্ড ডিডাকশান নিতে পারেন। তো আপনার ইন্ডিভিজুয়াল যে পোর্শন থাকছেন সেটা আপনার এই আইটেমের ডিডাকশানে যাবে।
দেন আপনার যে রেন্টাল পোর্শনটা এটা আপনি স্কেজুল ই তে আপনাকে রিপোর্ট করতে হবে। এটা একটা লাইক এজ এ বিজনেসের মতো আপনার 50%, সো আপনার এই বিল্ডিংয়ের যত ধরনের খরচ আছে এখানে কি আপনার মর্গেজের ইন্টারেস্টের 50%, রিয়েল এস্টেট ট্যাক্সের 50%, আপনার ইন্স্যুরেন্সের 50%, রিপেয়ারস অ্যান্ড মেইনটেন্সের, বিশেষ করে রেন্টাল পোর্শনে সাপ্লাইস লাগলে আপনার ইউটিলিটি বিলস, ওয়াটার বিল, যে ধরনের আপনার অনেক সময় পিএমআই থাকে, হিটিং কস্ট, অল দিস এক্সপেন্সেস আপনি 50% আপনি বিজনেসের হিসেবে আপনি স্কেজুল ইতে আপনি খরচ দেখাতে পারেন এবং এটার এগেনস্টে যতটা আপনার ইনকাম আর্ন হবে, যতটা রেন্টাল ইনকাম সেটি আপনি রিপোর্ট করবেন। এখানে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনার রেন্টালের জন্য আপনি কিন্তু ডিপ্রিসিয়েশন আপনি নিতে পারবেন, এটি রেসিডেন্সিয়ালের জন্য 27.5 ইয়ার্সের উপরে। তো টোটাল বিল্ডিং কস্ট এবং আপনার ইম্প্রুভমেন্ট ক্লোজিং কস্টের উপরে আপনি 50% বিল্ডিংয়ের জন্য ধরে সেখান থেকে আপনি 27.5 ইয়ার্সের উপরে আপনি কিন্তু ডিপ্রিসিয়েশন নিতে পারবেন। সো অনেক ধরনের ডিডাকশন থাকে, এটা আপনাকে বিশেষ করে আপনার সিপিএর সাথে যখন আপনি বসে আপনি ট্যাক্স ফাইল করবেন এই বিষয়গুলি আরও ক্লিয়ার হবেন। বিশেষ করে ডিপেন্ড করে ওনার পার্সোনাল ইনফরমেশন যে কতটা নিতে পারবেন কি কতটা না নিতে পারবেন, স্পেশালি টু দা পয়েন্টে অনেক কিছুই আছে। আরেকটি বিষয় অ্যাড করতে সেটি হচ্ছে যে বিশেষ করে অনেকে আপনি জানেন যে নতুন যে ট্যাক্স আইন আওতায় যে মর্গেজ ইন্টারেস্ট আপ টু, এটা বিশেষ করে যদি কেউ ইভেন সিঙ্গেল ফ্যামিলিও কিনে থাকে, আপ টু $750,000, আচ্ছা, এবং আপনার যে সল্ট যেটা যে ম্যাক্সিমাম $10,000 আপনার স্টেট এবং লোকাল ট্যাক্স ডিডাক্ট করতে পারবেন। সো অনেক পরিবর্তন আছে কম্পেয়ার টু লাইক 17-এর ট্যাক্সের সাথে। তো এটা আপনার বিশেষ করে অনেকে হয়তো বাড়ি কিনছেন, অনেকে মনে করেন যে আমি বাড়ি কিনে যে ট্যাক্স সঞ্চয় করব। তো বিশেষ করে যারা এখনও বাড়ি কেনেননি বা যারা কিনতে চাচ্ছে তাদের এটা আগের থেকে একটা পরিকল্পনা করা উচিত যে আমি যে নিচ্ছি আমার বিশেষ করে কতটা ট্যাক্স অ্যাডভান্টেজ আমি পেতে পারি আমার এই বাড়ি থেকে। এটা অনেক সময় আমরা বিশেষ করে ট্যাক্স ফাইল করতে, বাড়ি কিনে ট্যাক্স ফাইল করতে গিয়ে না ফেস করে আমরা অনেক সময় কিন্তু এটা বাড়ি কেনার আগেও কিন্তু আমাদের ট্যাক্স রিটার্ন নিয়ে আমরা কোনো একটা সিপিএর সাথে বসে আমরা কিন্তু আলোচনা করতে পারি। সেটি ভালো যে আমি আমার এই সিচুয়েশনে যদি শুধু আমি বাড়িটা অ্যাড করি তাহলে আমার কতটা ডিফারেন্স হবে বা কতটা অ্যাডভান্টেজ আমি নিতে পারি বা আমার কতটা বেনিফিট আমি পেতে পারি। আচ্ছা, সেই জায়গাটি থেকে সুন্দর একটি পরামর্শ আসলো যে বাড়ি কেনার আগেই যদি সেটি বসা হয় কোনো প্রফেশনালের সাথে তাহলে এটির মানে শুধু আউটকামটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। শুধু বাড়ি কেনা না, বিশেষ করে বাড়ি কেনার থেকে যারা বাড়ি বিক্রি করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই তাদেরকে পরিকল্পনা করতে হবে। বিশেষ করে বাড়ি অনেক সময় সেল করতে গেলে অনেক ট্যাক্স, অনেক গেইন ট্যাক্সের ইস্যু চলে আসে এবং বিশেষ করে যদি অনেকে আছে অনেক আগের থেকে বাড়ি কিনে আছেন তখন কিন্তু তাদের অনেক বড় একটা বড় অঙ্কের একটা ট্যাক্স কিন্তু তাদের গুনতে হতে পারে। আমরা যে জায়গাটিতে ছিলাম যে আপনি বলছিলেন যে আলাদা যদি একটি অ্যাকাউন্ট থাকে এটির অনেক ধরনের সুবিধা আছে, বিশেষ করে সমস্ত হিসেব নিকেশে একই জায়গায় থাকছে এবং যে রেকর্ডেড যে তথ্যগুলো থাকছে সেটিও হচ্ছে অনেক যুক্তিযুক্ত, আমি বলবো যে অনেক প্রপার ওয়েতে কাজে লাগানো যায়। সেই জায়গাটি থেকে আর কি তথ্য উপস্থাপন করবেন যে একটি আলাদা অ্যাকাউন্ট থাকলে যে সুবিধাগুলো? শিওর, অ্যাকাউন্ট থেকে আমরা চেষ্টা করবো যে সেপারেট অ্যাকাউন্ট মেনটেন করে, যেটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেটি থেকে আমি গ্রোসারি করছি, আমার অন্যান্য বিল দিচ্ছে সেটি না। শুধু আমি যদি ট্যাক্সি, বিশেষ করে ট্যাক্সির জন্য বা যে বিজনেসটা আমি, যে কোনো ধরনের সেলফ এমপ্লয়েড হোক, যদিও বিজনেসটা আমার নামের উপর, বিজনেস কোনো সেপারেট অ্যাকাউন্ট নাই, বাট ব্যাংকে গিয়ে কিন্তু সেপারেট একটা অ্যাকাউন্ট ওপেন করা যায়। যদি ব্যাংকে গিয়ে সেটাও করার প্রয়োজন নাই, আমরা পার্সোনালি কিন্তু একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আমরা করতে পারি। সো আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট আমার অলরেডি আছে যেটা আমি মনে করি যেটা আমার পার্সোনাল সব কিছু খরচ করছি। সো যাদের না, অ্যাটলিস্ট এখন থেকে আমি যদি মনে করি যে না আমি আরেকটা সেপারেট একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম ইভেন ইন দ্য সেম ব্যাংকে, আচ্ছা, সো সেম ব্যাংক আমি আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে সেই ব্যাংকের থেকে আমি সব এই বিজনেস রিলেটেড যে এক্সপেন্স বা ইনকামগুলো এগুলো যদি আমি খরচ করি তখন কিন্তু বছর শেষে আমার 12 মাসের স্টেটমেন্ট দিয়ে কিন্তু আমার অ্যাটলিস্ট একটা ফুল একটা ডিটেলস ইনফরমেশন চলে আসবে। অনেক কিছু যেটি হয়তো আমার রিসিট মেনটেন করা সম্ভব না। আর রিসিটের ব্যাপারে যে জিনিসটি আমরা আলোচনা করেছি আবারও রিমাইন্ডার দিতে চাই সেটি হচ্ছে যে অনেকে মনে করেন যে না আমার তো রিসিট আছে, আমি সব গাড়ির গ্যাস ক্যাশ পারচেস করছি, আমি সব রিপেয়ার মেনটেন্স ক্যাশ পেমেন্ট করছি, আমার সব রিসিট আছে। স্টেট এবং আইআরএসের বোথ জায়গার থেকে কিন্তু রিকোয়ারমেন্টসটা হচ্ছে আপনার দুই ধরনের। একটি হচ্ছে আপনাকে রিসিট মেনটেন করতে হবে, রিসিট রাখতে হবে যে আপনার যে ভেন্ডর আপনাকে রিসিট দিয়েছেন সেটি রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে প্রোভাইড করতে হবে যে আপনার ফান্ড, আপনার মানিটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা ক্রেডিট কার্ড থেকে বা ডেবিট কার্ড থেকে কিন্তু আপনি পরিশোধ করছেন। শুধু রিসিট হলে কেন, ব্যাপারটা এমন যদি কারো মনে করেন যে অডিট হয় তখন সে কিন্তু ইউনো $10 দিয়ে সে কিন্তু $1,000,000 রিসিট তৈরি করে নিয়ে আসতে পারে, বা আপনি নিজে একটা সফটওয়্যার কিনে আপনি কিন্তু রিসিট আপনি নিজে প্রিন্ট করতে পারেন। তো এটা একটা লেজিটিমেট সাপোর্টিং ডকুমেন্টস না যে শুধু গ্রহণযোগ্যতা প্রশ্ন থাকে, রাইট? সেক্ষেত্রে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে বিশেষ করে যখন যে অডিট হওয়া না, বিশেষ করে এখন প্রচুর অডিট হচ্ছে, বিশেষ করে যারা এই ধরনের এই যে ইনকাম যে রিফান্ডগুলি ক্লেম করছে তাদের জন্য। সো আমাদের
আগে থেকে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে এটা অ্যাভয়েড করা যায়, কিভাবে আমার অডিট আসলে যেন আমি অ্যাটলিস্ট সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আমি যেন থেকে বের হয়ে আসতে পারি, মানে সেই তথ্যগুলো উপস্থাপনের জায়গায়। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর এসে আরো ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কারণ অনেকগুলো বিষয় আছে এক্ষেত্রে জড়িয়ে। এবং আপনি বলছিলেন যাদের কর্পোরেশন আছে তাদের এক ধরনের, আবার যারা ব্যক্তিগত পর্যায়ে আছে তাদেরকে আপনি সুন্দর করে ব্যাখ্যা করছিলেন যে আলাদা একটি অ্যাকাউন্ট মেনটেন করে কিভাবে সেই ট্যাক্স ফাইলটি সুন্দরভাবে করা যায়। বিরতিতে যাই, বিরতির পর এসে আপনার সাথে আবারও এই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক দেখছেন টিবিএন অ্যানালাইসিস, এই পর্যায়ে সময় হয়েছে বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আজকে আছেন সিপিআই ইয়াকুবে খান। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে উবার এবং ট্যাক্সি অপারেটরদের যে ট্যাক্সের যে বিষয়গুলো সেগুলো নিয়ে, আপনি শুরুতে বলছিলেন যে কিছু করা উচিত কিছু করা উচিত না, কি কি করা উচিত সেই জায়গাটিতে যদি পয়েন্ট। এখানে আসলে বিশেষ করে অনেক কিছু শেয়ার করা অনেক কিছু আছে, বাট আমি চাই যে অ্যাটলিস্ট যে বিশেষ করে যে যে বিষয়গুলি প্রতিটা যারা ট্যাক্সি অপারেটর বা যা কার সার্ভিস ইয়ে করছেন জব করছেন তাদের অ্যাটলিস্ট সেটা ফলো করা উচিত বা জানা উচিত। বিশেষ করে অনেকে আমরা দেখি যারা উবার বা লিফ্ট যারা ড্রাইভ করছেন, অনেকে কার পারচেস করছেন, অনেকে লিজ নিচ্ছেন, যারা লিজ নিচ্ছেন তারা লিজ পেমেন্ট করছেন। একটা লিজ হচ্ছে বিশেষ করে অন্য অন্য কোনো ওনার থেকে লিজ নেওয়া, আরেকটি হচ্ছে আপনার হয়তো সরাসরি যে কার কোম্পানি বা বিশেষ করে কার ডিলার থেকে লিজ নেওয়া। তো যখন লিজ নেবেন তখন বিশেষ করে ওনাদের কাজটা হচ্ছে যে শুধু লিজের পেমেন্টটা ডিডাক্ট করা, নট দ্য ইন্টারেস্ট নট দ্য ডিপ্রিসিয়েশন। বিকজ আপনি যদি টাইটেল হোল্ড না করেন দেন আপনি এটা ডিপ্রিসিয়েশন নিতে পারবেন না। ডিপ্রিসিয়েশন নিতে হলে আপনাকে টাইটেল ওন করতে হবে, আপনাকে ওন করতে হবে কারটা। তো যখন মানে তখন কি ফাইনান্সের বিষয়টা আসে, রাইট, ফাইনান্সের বিষয়টা, একটা হচ্ছে লিজ আর একটা হচ্ছে ফাইনান্স। যখন যখন ফাইনান্স করছেন তখন উনি টাইটেলটা ওন করছেন, একটা লোন নিচ্ছেন। যখন সরাসরি ডিলার থেকে লিজ নেওয়া হচ্ছে তখন কিন্তু ওনার কোনো লোন নাই, এটা বেসিক্যালি লিজ লেস ইজ 39 মান্থস ফিক্সড অ্যামাউন্ট, 39 মান্থস পরে লিজ শেষ হয়ে যাবে, কারটা রিটার্ন করবেন ডিলারকে। তো যখন ফাইন্যান্স করছেন তখন উনি ইন্টারেস্ট এক্সপেন্সটা ডিডাক্ট করতে পারবেন, তখন উনি এটা ডিপ্রিসিয়েশন নিতে পারবেন, এবং আপনার যে এটার যে ইন্স্যুরেন্স সেটি ইন্স্যুরেন্স তো আপনার এটা লিজ ডিডাক্ট করতে পারবেন, এবং অথবা উনি যদি পারচেস করেন সেক্ষেত্রেও আপনি ইন্টারেস্ট যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডিডাক্ট করতে পারবেন। বিশেষ করে অনেকে আমরা অনেক সময় দেখি বিশেষ করে কার মাইলেজ আছে সেটি হচ্ছে আপনার 58 সেন্টস পার মাইল, এটি বিশেষ করে নেওয়া যায়। সেটি হচ্ছে যে দুইটা অপশান, একটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়াল এক্সপেন্সগুলো ডিডাক্ট করবেন, সেটি হচ্ছে যে আপনার রিপেয়ার্স অ্যান্ড মেইনটেন্যান্স, গ্যাস এক্সপেন্স, মিসেলেনিয়াস। তো কার রিলেটেড যে অ্যাকচুয়াল এক্সপেন্সগুলো একটা নেওয়া যায়, অথবা আপনাকে কার মাইলেজ হিসেবে নিতে হবে যে আমি সার্টেন নাম্বার অফ মাইলস আমি ড্রাইভ করেছি, আমাকে আমি 58 সেন্টস পার মাইল হিসেবে আমি যদি ডিডাক্ট করি। সো দুইটা নেওয়া যাবে না, কমিশন এক্সপেন্স অনেকে কি করেন, বিশেষ করে কমিশন এক্সপেন্সের একটা একটা ঘর আছে, সেই ঘরে কমিশন এক্সপেন্স বিশেষ করে অনেক সময় যারা উবার ড্রাইভ করেন উবার একটা ফি চার্জ করে, সেটি আসলে অ্যাকচুয়ালি এটা কমিশন ঠিক না, এটা ফি, আদার মিসেলেন্স এটা ওভার ফি হিসেবে লিস্ট করলে বেটার। বিকজ কমিশনের যে ঘরটি, কমিশনের ঘরটি বিশেষ করে এটা এটা যদি কোনো ধরনের 1099 ইস্যু করা হয়, অনেক সময় দেখা যায় অনেক ট্যাক্সি মেডেলিয়ান ওনার, ইয়েলো ট্যাক্সি মেডেলিয়ান ওনার, ওনাদের হয়তো মেডেলিয়ান আছে, এবং ওনার যে অন্য যে ড্রাইভার আছে, যে ড্রাইভার হয়তো উনি রাত্রে কাজ করছেন, দিনে আরেকজন কাজ করছেন, যখন অন্য ড্রাইভারের ক্রেডিট কার্ডের ফান্ড যখন ওনার অ্যাকাউন্টে চলে আসে তখন ওনাকে কিন্তু বছর শেষে গিয়ে যে ক্রেডিট কার্ড কোম্পানি টোটাল অ্যামাউন্টের উপর একটা 1099 ইস্যু করেন, তখন ওনার উচিতটা হচ্ছে যে ড্রাইভার, ওনার যে ড্রাইভার আছে ড্রাইভারের নামে যে অ্যামাউন্টটা ড্রাইভারের ক্রেডিট কার্ড ইনকাম সেটি ড্রাইভারের নামে একটা 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 1099 ইস্যু করে, এবং সেই 1099টা আপনি যে কমিশনের ঘরে দিলে এটা বেটার। অনেকে বিশেষ করে যে মিল, এবং অনেকে মনে করেন যে আমি যখন কাজ করি কাজ করতে গিয়ে আমার যে ফুড এবং যে কস্ট যেটি সেটি আমি ডিডাক্ট করি, অনেকে আমরা দেখি যে মিলস অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য যে খাতটা আছে সেখানে ডিডাক্ট করার। মিলস এবং এন্টারটেনমেন্টের বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কখনো কোনো বিজনেস ওনার যদি অন্য কোনো জায়গায় কোনো ক্লায়েন্টের সাথে মিট করেন এবং সেখানে যদি এই মিলস অ্যান্ড বা কোনো খরচ বহন করেন সেটি ডিডাক্ট করার জন্য। বাট যখন একজন ট্যাক্সি অপারেটর যখন ট্যাক্সি অপারেট করছেন ওনার লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্টের জন্য যে খরচ সেটি কিন্তু উনি বাসায় থাকলেও কিন্তু এই লাঞ্চটা করতেন বা ব্রেকফাস্ট করতেন। সো এটার জন্য এই মিলস অ্যান্ড এন্টারটেনমেন্ট এক্সপেন্সটা কিন্তু এই
ট্যাক্সি ট্যাক্সি বিজনেসের জন্য কিন্তু প্রযোজ্য না, আনলেস উনি যদি কোনো একটা মিটিংয়ে যান যে কোনো একটা আপনার ক্লায়েন্টের সাথে বা কোথাও মিটিং করবে, সেটা ভেরি আনলাইকলি, যার জন্য এই মিলস পার্সোনাল যেটি খাচ্ছেন সেটি ডিডাক্ট করতে পারবেন না, এটি হচ্ছে অনলি বিজনেস মিটিংয়ের জন্য। সে বিষয়টি খেয়াল রাখতে হবে। রিপেয়ার্স অ্যান্ড মেইনটেন্যান্স বিশেষ করে এটি অনেকে আমরা দেখি, এটা দুইটা ধরন আছে, একটা হচ্ছে আপনার ইম্প্রুভমেন্টস আর একটা হচ্ছে রিপেয়ার্স অ্যান্ড মেইনটেন্যান্স। বিশেষ করে তো ইম্প্রুভমেন্টসটা হচ্ছে যদি কখনো একটা লেটস একটা গাড়ির টোটাল ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, তখন যদি ইঞ্জিনটা উনি রিপ্লেস করেন সেটা হচ্ছে একটা ইম্প্রুভমেন্ট। এই রিপেয়ারটা ইঞ্জিনটা বেসিক্যালি প্রবলি উইল গিভ অ্যানাদার ফাইভ ইয়ার্স অফ লাইফ, ওটা কিন্তু এক বছর উনি ডিডাক্ট করতে পারবেন, ওইটাকে ওনাকে ডিপ্রিসিয়েশন নিতে হবে। তার মানে বছরে ধাপে ধাপে করে নিতে, ধাপে ধাপে করে নিতে হবে, বিকজ এটা বেনিফিটটা পাঁচ বছর ধরে পাবেন। আবার যখন যেখানে অয়েল চেঞ্জ, ব্রেক চেঞ্জ, রিপেয়ার যেগুলো মেইন রেগুলার মেইনটেন্স রিপেয়ার যেগুলো, সেগুলো কিন্তু উনি ফুল 100% কিন্তু নিতে পারবেন যদি, সে বিষয়গুলি খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনার অনেকে আমরা দেখি যখন এই গাড়ি চালান, অনেকে বিশেষ করে ইউনিফর্ম ডিডাক্ট করেন, ইউনিফর্ম আসলে যে ড্রেসগুলো যেগুলো ট্যাগ আছে, বিশেষ করে পুলিশ অফিসার বা যারা বিভিন্ন রকমের যেসব ইউনিফর্ম, বাট আমার যে ড্রেসগুলো নর্মালি সচরাচর পরি এগুলো কিন্তু ইউনিফর্ম না, সেগুলো বিশেষ করে আপনাদের খেয়াল রাখতে হবে, এগুলো আমাকে নিতে পারবো কি নিতে পারবো না, মানে সেটি নেওয়া যাবে না। সেটি হচ্ছে যে বিশেষ করে যদি কোনো সার্ভিস কোম্পানি বা কোনো কোম্পানিতে যদি আপনি স্পেশাল কোনো ইউনিফর্ম চায় যে আপনার কোনো সার্টেন স্পেসিফিক উইথ দ্য নেম ট্যাগ এন্ড এভরিথিং, দ্যাটস কল ইউনিফর্ম। রেগুলার টি শার্ট এটা কিন্তু ইউনিফর্ম না। বিশেষ করে ফাইন্স অ্যান্ড পেনাল্টিস, অনেকে আমরা দেখি যে বিভিন্ন রকমের যে মুভিং মোটর ভেহিকল যে পেনাল্টিস বা পার্কিং টিকিট এগুলোর জন্য ডিডাকশন নেন, কোনো ধরনের টিকিট বা পার্কিং কোনো ভায়োলেশন কিন্তু ডিডাক্টেবল না ট্যাক্সের জন্য। সো বাট যদি এটাকে ডিফেন্ড করার জন্য যদি কেউ কোনো অ্যাটর্নি ইউজ করেন সেটা কিন্তু উনি ডিডাক্ট করতে পারবেন ওনার ট্যাক্স রিটার্নে। সো এটা খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের ভায়োলেশন পেনাল্টি কোনো ধরনের এটা কিন্তু ডিডাক্টেবল না ট্যাক্সে। বিশেষ করে আপনার যখন এই এই ইন্ডাস্ট্রিতে যারা আছেন, বিশেষ করে আমরা দেখি যখন আপনার যত ধরনের এক্সপেন্সগুলি আছে প্রতিটা এক্সপেন্স কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে অনেক এক্সপেন্স আমাদের ডাইরেক্ট এক্সপেন্স, এক্সপেন্সগুলি আমরা দেখতে পারি গ্যাস, লিজ অ্যান্ড অল সর্ট অফ থিংস, বাট কিছু কিছু ইনডাইরেক্ট এক্সপেন্স আছে, পরোক্ষ যে কিছু কিছু বিষয় আছে। সেটি হচ্ছে মনে করেন যে আপনার আপনার একটা ফোন জরুরি, আপনার ফোনের জন্য যে আপনার ইন্টারনেট জরুরি, বিশেষ করে এখন যারা বিভিন্ন রকম উবার লিফ্ট ইউজ করছে অবশ্যই এটা আপনার এটা রান হচ্ছে ফোনের থ্রো দিয়ে। তো অনেক সময় আমরা দেখি কোনো একটা ড্রাইভার হয়তো একটা দুইটা বা তিনটা ফোন তারা বা ডিভাইস তারা ইউজ করছেন, সেটি কিন্তু এইটার পুরোটা বিশেষ করে ডিডাক্ট করতে পারবেন। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কখনো কোনো এই ফোন আমরা একাধিক ফোন হয় সেটির জন্য ডিফারেন্ট, বা যদি একটা ফোন আমরা ইউজ করি তখন কিন্তু আমরা 100% কস্ট কিন্তু আমরা দেখাতে পারবো, কারণ তখন আবার ব্যক্তিগত রাইট ব্যক্তিগত পর্যায়ের যে ব্যবহারটি সেটি কিন্তু আমাদেরকে একটা অংশ কিন্তু বাদ দিতে হবে। সেম থিং উইথ দ্য কার, অনেকে যারা বিশেষ করে এখন উবার বা লিফ্ট ড্রাইভ করছেন, ইয়েলো ট্যাক্সিটা হয়তো একটু ডিফারেন্ট, তারা এখন যদি কারো একটা গাড়ি থাকে তখন একটা গাড়ির 100% এটা ডিডাক্ট করা কিন্তু লেজিটিমেট, বিকজ আপনি যদি একটাই গাড়ি থাকে অবশ্যই আপনি কিছু কিছু পার্সেন্টেজ হয়তো বা আপনি পার্সোনাল কাজে ব্যবহার করছেন, তো সেক্ষেত্রে একটা অংশ কিন্তু তার পার্সোনাল কাজে ব্যবহার করার জন্য কিন্তু ডিডাক্ট করতে হবে। এই ক্ষেত্রে যদি সিপে ইয়াকুব খান, আমি জানতে চাই যে সাধারণত যখন ট্যাক্স ফাইলের সিজন আসে তখন তো একজন প্রফেশনালের কাছেই যাচ্ছেন, এই যিনি ট্যাক্সি অপারেটর কিংবা উবার অপারেটর, তখন তো এই যে ছোট ছোট বিষয়গুলো আপনাদের দায়িত্ব যে তাদের বুঝিয়ে দেয়া, তারপরেও কেন অডিটের সম্মুখীন হচ্ছেন, তারা কেন ঠিকভাবে তাদের যে ডিডাকশন নেওয়ার জায়গাটি ছিল সেটি নেয়নি, হয়তো অন্যভাবে নিয়েছে, মিলের জায়গায় আপনি বলছিলেন যে এন্টারটেনমেন্টের যে জায়গাটি নেওয়া যাবে না সেখানে হয়তো বসিয়ে দিয়েছে, তো সেই জায়গাগুলো তো প্রফেশনাল হিসেবে আপনাদের দায়িত্ব, কারণ একজন ট্যাক্সি অপারেটর তিনি তো নিজের ফাইলটি নিজে করছেন না। ওয়েল অনেকে করছেন, বাট প্রতিটা জিনিস এটা প্রফেশনালদের দায়িত্ব, বাট প্রফেশনাল জাজমেন্ট বলে একটা কথা আছে, সেটি হচ্ছে যে প্রফেশনালি আমরা জাজ করি যে কোনটা আমাদের নেওয়া উচিত কোনটা আমাদের নেওয়া উচিত না, এর মধ্যে কোনোটা এটা অবশ্যই আমাদেরকে আইনের আইনের আওতায় বিশেষ করে এই জিনিসটা আমাদের জাজমেন্টগুলো করতে হয়, বাট সবার জাজমেন্ট বা সবার আইডিয়া বা সবার এটা এক একজনের ভিন্ন ভিন্নভাবে এক একজন দেখেন বা ভিন্নভাবে চর্চা করেন। তো এটা আসলে আমি বলতে পারবো না যে অন্য কারো কথা, বাট অ্যাটলিস্ট আমি যখন ট্যাক্স ফাইল করি তখন আমি বিষয় এই বিষয়গুলির উপর খেয়াল রাখি, বিশেষ করে আমি জানি যে বিষয়টি আমি জানি
যেটি আমি দেখাতে পারবো না, যেটি ডিডাক্টেবল না। এখন অ্যাজ এ সিপি হিসেবে আমি এই জিনিসটা যদি আমি ডিডাক্ট করি, আমি যদি একটা ফাইন বা পেনাল্টি আমি যদি আমার ট্যাক্স রিটার্ন, আমার ক্লায়েন্টের ট্যাক্স রিটার্ন আমি ডিডাক্ট করি, তখন এই ফাইলটা যদি অডিট হয়, তখন যে অডিটর থাকবে সে তখন তার প্রশ্নটা আসবে যে বিশেষ করে লেটস সি হু প্রিপেয়ার দিস ট্যাক্স রিটার্ন। এবং প্রতিটা অডিট যখন হয়, প্রতিটা অডিট হওয়ার পরে কিন্তু বিশেষ করে স্টেট বলেন বা আইআরএস বলেন, তারা কিন্তু একটা ডাটাবেস মেনটেন করে যে ফাইলটির প্রিপেয়ারারকে। এবং তারা কিন্তু এটাও দেখতে চান যে একটা অফিস থেকে কি বারবার অনেকগুলি অডিট আসছে কিনা, তখন তারা মনে করেন যে সামথিং রং উইথ দ্যাট ফাইলিং অর সামথিং রং উইথ দ্যাট ট্যাক্স প্রিপেয়ারার। সে বিষয়গুলি আমাদের আমরা চেষ্টা করি, বাট শুধু ট্যাক্স প্রিপেয়ারের উপরে আমাদের রেসপন্সিবিলিটি দিলে হবে না। বাট আমরা যখন অ্যাজ এ ট্যাক্স পেয়ার, যারা বিশেষ করে যারা ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন, তাদেরকে কিন্তু আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদেরকে কিন্তু প্রচুর প্রশ্ন করতে হবে। আমরা যখন ট্যাক্স ফাইল করব, বিশেষ করে অনেকে হয়তো আছেন যে লাস্ট 10-15-20 ইয়ার্স ধরে সেম জায়গায় ট্যাক্স ফাইল করছেন, সেম ওয়েতে ট্যাক্স ফাইল করছেন, সো ওনারা হয়তো ডিফারেন্সটা জানেন না। বাট অনেক সময় আমাদের কিন্তু চেষ্টা করা উচিত যে বেসিক্যালি টু গো টু ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট সিপিএ, ডিফারেন্ট প্রিপেয়ার, টু সি তাদের ওপিনিয়নটা কি। অনেক সময় আমরা যেটি বলি সেটি হচ্ছে যে আমাদের যে ট্যাক্স ফাইলটি অলরেডি করা আছে, লাস্ট 10 ইয়ার্স ধরে আমি একটা ট্যাক্স ফাইল করেছি, why not have a CPA to, you know, take a look at the tax return, যে আমি যে ট্যাক্স ফাইলটা করা আছে এটার কোনো আপনার অপিনিয়ন কি, বা আপনি কি মনে করেন যে আমার ট্যাক্স ফাইলে কোনো ডিফারেন্ট ওয়েতে কোনো কিছু। অ্যাজ আই সেড, এটা প্রফেশনাল জাজমেন্টের ব্যাপার এবং এটা জাজমেন্ট এক একজনের এক এক রকম। বাট স্টিল হয়তো আপনি যখন একটা বিষয় নিয়ে যখন আপনি দুইটা ডাক্তারের কাছে যাবেন, তখন দুইটা ডাক্তার কিন্তু একই অ্যান্সার দেবে না আপনাকে, বিকজ দুইজনের যে মতামত সেটা কিন্তু ভিন্ন হবে। আপনি যদি তিনজনের কাছে গেলে তিন রকমের মতামত হবে। তো আমাদের কিন্তু এটা আমাদের উচিত, যখন আমি মনে করি যে আমার একটা ক্রিটিক্যাল ইস্যু বা আমার একটা ইস্যু আমি একজনের কাছে গিয়ে স্যাটিসফাইড না, বা আমি একজনের কাছে গিয়ে মনে করছি যে হয়তো আমার সেকেন্ড একটা অপিনিয়ন নেওয়া উচিত, হয়তো বা আমি রাইট বা রং, বাট যখন আপনি সেকেন্ড অপিনিয়ন নেবেন তখন কিন্তু আপনার বেটার একটা আইডিয়া বা ক্লিয়ার পিকচার চলে আসবে যে দুইজন কি সেম উত্তর দিচ্ছে কিনা বা দুইজন কি সেম অ্যান্সার করছে কিনা। এবং দায়িত্ব যারা আমরা ট্যাক্স ফাইল করছি তাদেরই বেশি না, দায়িত্ব অবশ্যই আমাদেরকেও, আমাদেরকে শুধু অবশ্যই সিপিএ বা যারা প্রিপেয়ার যারা আছেন তারা কিন্তু বিষয়টি তাদের তারাই তাদের দায়িত্ব বহন করছেন, পালন করছেন। আমাদেরকেও কিন্তু আমাদেরকেও চেষ্টা করতে হবে বিষয়টি জানার জন্য বা বিষয়টি প্রশ্ন করার জন্য। যখন প্রশ্ন করবে কোনো ট্যাক্স পেয়ার তখন কিন্তু তার কাছে আলো ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গাগুলো ঘাটতি আছে। আমরা দেখি বিশেষ করে ট্যাক্স পেয়াররা কিন্তু ফুল লিস্ট নিয়ে আসেন যে আমার কি কি ধরনের এক্সপেন্স আছে। তো যখন কোনো সিপিএ যদি এই ফাইনস এন্ড পেনাল্টি যদি ডিডাক্ট না করেন, তখন কিন্তু তার অবভিয়াসলি তার প্রশ্ন করা উচিত যে আমি তো এটা আমি পে করছি তো আপনি কেন ডিডাক্ট করবেন না, রাইট? তখন কিন্তু উনি অ্যান্সারটা পেয়ে যাবেন যে এটা কেন ডিডাক্ট করা যাবে না, মিলস কেন ডিডাক্ট করা যাবে না। সো অল সর্ট অফ এই যে ইস্যুগুলি, আরও কিছু কিছু ইস্যু আমরা দেখি, বিশেষ করে দেখি অনেকে সবশেষে উপসংহারই বলতে হবে শেষ প্রান্তে এর বাইরেও কিছু কিছু বিষয় সেটি হচ্ছে, বিশেষ করে আমরা দেখি যে অনেকে যখন হয়তো বিভিন্ন জায়গায় কাজ করছেন, যখন কার সার্ভিস করেন তার উবরও থাকে, লিফ্ট থাকে, জুনো থাকে, গেট থাকে বা ইয়েলো ট্যাক্সিও থাকে। তো এটার জন্য অনেক সময় আমরা দেখি অনেকে এই পাঁচটা ডিফারেন্ট 1090-র জন্য পাঁচটা ডিফারেন্ট স্কেজুয়াল সি তৈরি করছেন। স্কেজুয়াল সি হচ্ছে একটা ফর্ম। তো এটা কিন্তু আসলে পাঁচটা স্কেজুয়াল ফর্ম কিন্তু তৈরি করাটা জরুরি না। পাঁচটা ইনকাম যেহেতু একই সিমিলার ইন্ডাস্ট্রি, সিমিলার জব একসাথে কম্বাইন করে কিন্তু একটা স্কেজুয়াল সি ফাইল করলে কিন্তু ইজ গুড এনাফ। এটার বাইরে আপনার বিশেষ করে আমরা আমি এতটুকু বলতে চাই প্রসঙ্গে, সেটি হচ্ছে যে রিসিট মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। এটা সেপারেট করা, আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনটেন করা, যাতে করে কোনো প্রশ্ন আসলে যেন আমরা এটার ঠিক মতো এটার অ্যান্সার করে আমরা যেন চ্যালেঞ্জটা ফেস করতে পারি বা অডিটটা ফেস করতে পারি যে না আমার যে ইনকামটা আমি রিপোর্ট করেছি এটা আমার লেজিটিমেট ইনকাম। ইনকাম রিপোর্ট করতে গিয়ে অনেক সময় আমরা দেখি, বিশেষ করে যেটার একটা একটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ বা একটা ইন্ডাস্ট্রি একটা নাম্বার পার্সেন্টেজ আমাদের অ্যাটলিস্ট অনেক সময় আমরা জানি যে হয়তো 100% রিসিট নাই, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে আমি এখন আমার একটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হচ্ছে 10% গ্যাস এক্সপেন্স। এখন যদি আমি 25% গ্যাস এক্সপেন্স ক্লেম করি, এটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ মেক্স সেন্স করে না, আনলে যদি কেউ ট্রাক ড্রাইভ না করে। সো এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যেটা রিপোর্ট করছি এটা কতটুকু লেজিটিমেট এবং এটা কি আমার মেক্স সেন্স করে কিনা। বা আমরা এভাবে যদি চিন্তা করি যে আমি যেটা রিপোর্ট করেছি এটি যদি আমার প্রশ্ন আসে বা অডিট হয়, দেন এর কতটা আমি অ্যান্সার করতে পারবো বা এটা আমার কতটা লেজিটিমেট, কতটা এটা জাস্টিফাইয়েবল যে আমার ইনকাম যেটা আমি রিপোর্ট করেছি, মানে তথ্য আমার কাছে যথেষ্ট আছে কিনা, তখন আমি বুঝতে পারবো যে রাইট, তখন আমি বুঝতে পারবো যে না আমার যে ইনকামটা আমি রিপোর্ট করেছি এটা কতটা লেজিটিমেট। ইয়ার এন্ডিং যেহেতু নভেম্বর মাস চলছে, সব শেষ দর্শকদের জন্য কি পরামর্শ দিবেন যেহেতু জানুয়ারি থেকে ট্যাক্স সিজন শুরু হচ্ছে?
অলমোস্ট আমরা দে আর স্টিল আমাদের একটা কোয়ার্টার এখন বাকি আছে, যারা এখনও এস্টিমেটেড ট্যাক্স পে করেনি, বিশেষ করে যারা এই আনইনকাম ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পান না, তাদের কিন্তু উচিত বিশেষ করে কোয়ার্টারলি যারা যাদের ডিপেন্ডেন্ট নাই তারা কিন্তু বছর শেষে গিয়ে ট্যাক্স পে করেন। তো বছর শেষে গিয়ে একবার ট্যাক্স পে করাটা কিন্তু টাফ। তো আমি মনে করি যে ওনাদের উচিত হচ্ছে যে অ্যাটলিস্ট লেস ওনার $4,000 পে করতে হবে। সো অ্যাটলিস্ট চারটা কোয়ার্টার, এভরি কোয়ার্টারে যদি ওনার এই অ্যাটলিস্ট $1,000 করে ওনারা এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট করেন, তখন কিন্তু বছর শেষে গিয়ে বড় একটা বার্ডেন আসবেন। এবং এটার জন্য যে যদি এই এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট না করে সেক্ষেত্রে ইন্টারেস্ট পেনাল্টি যেটা দিতে হয় সেটাও কিন্তু উনি সেভ করবেন। সো পরিকল্পনা সবশেষে আমি বলতে চাই যে পরিকল্পনা করতে হবে, যদি কোনো বিষয়গুলি আমরা ক্লিয়ার না থাকি অবশ্যই সিপিএম কোনো ইউনো কনসালটেন্টের পরামর্শ নিতে হবে, দেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রফেশনালদের কাছে যাওয়াটাই বেটার সলিউশন হতে পারে। অসংখ্য ধন্যবাদ সিপিএ ইয়াকুবে খান। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন।